আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নর্ডিক টার্নস। আদান, কথা বলছি স্লথ মল্লান হামস্টাদ সুইডেন থেকে। কেমন আছেন সবাই আপনারা? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অটম শুরু হয়েছে, যেটাকে বাংলাতে আমরা হেমন্তকাল বলি। হেমন্তকালের এই সময় এখানে সুইডেনে সাধারণভাবে গাছের পাতাগুলো আস্তে আস্তে হলুদ হওয়া শুরু হয় এবং হলুদ থেকে আস্তে আস্তে লালে রূপান্তরিত হয়, লাল কালারে। লাল রং থেকে তারপর সে আস্তে আস্তে ঝরে পড়ে এবং শীত শুরু হয়, শীতকাল শুরু হয়। এবং এই শীতকালে সাধারণভাবে সুইডেনের সবগুলো গাছের পাতা ঝরে যায় এবং গাছগুলো পাতাবিহীন একটা অবস্থায় থাকে। শীতকাল পুরোটাই এই অবস্থায় থাকে। যখন বরফ পড়তে শুরু করে তখন গাছের ডালের উপরে বরফ পড়ে এবং ডালগুলো সব সাদা হয়ে যায়। মনে হয় যে সাদা পাতা গাছের মধ্যে লাগানো হয়েছে। যাই হোক, আজকে আমি কথা বলবো সুইডেনের যে মাস্টার্স অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়েছে সেটা নিয়ে, এবং সেই প্রসেস নিয়ে বেসিক একটা ধারণা দেওয়া হবে যে সমস্ত স্টুডেন্টরা নিজেরা নিজেরা অ্যাপ্লিকেশন করতে চায় তাদের জন্য। যারা যারা নর্ডিক টার্নসের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতেছেন বা করতে চাচ্ছেন বা করবেন, তারা কীভাবে নর্ডিক টার্নসের সাথে শুরু করবেন সেটা নিয়েও বিস্তারিতভাবে কথা বলা হবে এই ভিডিওতে। এবং যারা যারা স্ট্রাগল করছেন নর্ডিক টার্নসের সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে বা আপনারা কীভাবে শুরু করবেন বুঝে উঠতে পারছেন না, তারা কীভাবে শুরু করতে পারেন সেটা নিয়েও কথাবার্তা থাকবে। আমি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার নিয়ে একটা লাইভ প্রোগ্রাম করতে চাচ্ছি এবং এটা নর্ডিক টার্নসের যে কমিউনিটি গ্রুপস আছে ফেসবুকে, সেই গ্রুপসের মধ্যেও হতে পারে, পেজের মধ্যেও হতে পারে। আমাদের নর্ডিক টার্নসের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে আমি দেখলাম যে প্রায় 4000 মতো লাইক আছে, অর্থাৎ 4000 মেম্বারের মতো আপনারা অ্যাক্টিভ আছেন এই গ্রুপের মধ্যে, এই পেজের মধ্যে। যে গ্রুপ আছে সেই গ্রুপটা নতুনভাবে শুরু করা হয়েছে এবং ফেসবুক এই গ্রুপে নর্ডিক টার্নসে সাধারণভাবে আমরা এখনও পর্যন্ত প্রায় more than 500 মেম্বার্স পেয়েছি। আমরা আরও প্রতিদিন অনেক অনেক মেম্বার্স পাচ্ছি নতুন। এই জন্য গ্রুপের অ্যাক্টিভিটিস ঠিক সেইভাবে শুরু করা হয়নি যেভাবে শুরু করা উচিত ছিল। আমরা চিন্তা করছি যে 1000 মেম্বার হওয়ার পর আমরা গ্রুপের অ্যাক্টিভিটিস নিয়ে হয়তো রেগুলারলি একটা কাজ করা শুরু করব, বাট লাইভ প্রোগ্রাম দিয়ে এই কাজটা শুরু হতে পারে। এবং আমরা চিন্তা করছি যে কীভাবে নর্ডিক কান্ট্রিজগুলোতে যেই ধরনের ডিফিকাল্টিসগুলো এখানে এসে ফেস করে এবং যেই ডিফিকাল্টিসগুলো নিয়ে একটা মানুষের আসার আগেই চিন্তা করা উচিত, নট কামিং ওভার হিয়ার, বাংলাদেশ থেকে আসার আগেই আপনি চিন্তা করবেন যে এই রিস্কগুলো আমার থাকতে পারে, এই জিনিসগুলো নিয়ে তথাকথিত যেই ধারণা আছে, ভ্রান্ত ধারণা, সঠিক ধারণা, ভ্রান্ত এবং সঠিকের মিশ্রণ, এই জিনিসগুলো থেকে বের হয়ে একটা সঠিক ধারণা কীভাবে দেওয়া যায় স্টুডেন্টদেরকে সেটা নিয়েও কিছু ক্যাম্পেইন ইউনিভার্সিটিগুলোতে করার চিন্তাভাবনা এবং প্ল্যানিং চলছে। এনিওয়ে, আজকে আমি কথা বলবো হচ্ছে নর্ডিক টার্নসের বেসিক প্রসেস নিয়ে। এবং এই বেসিক প্রসেসের মধ্যে প্রথম থাকবে হচ্ছে যে যখন একটা স্টুডেন্ট অ্যাপ্লিকেশন নিয়ে চিন্তা করে তখন আমরা কীভাবে কাজ করা শুরু করি। তার আগে আমি বলে রাখতে চাচ্ছি মানে হচ্ছে স্লথ মানে হচ্ছে রাজার বাসা, অর্থাৎ রাজা যেখানে থাকে সেটার বাসা। তো এখানে একটা ক্যাসেলের মতো আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটার পেছনে একটা ব্রিজ আছে। এই ব্রিজের নিচে হচ্ছে নিসান রিভার, যে রিভারটা চলে গেছে একেবারে ইয়ান শপিং পর্যন্ত, হামস্তাদ থেকে শুরু করে অনেক লম্বা একটা রিভার। এই রিভারটা এখানে ব্রিজের মাধ্যমে দুইটা সিটিকে সংযোগ করা হয়েছে। 1800 সালের আগে এই দুইটা সিটি একসাথে ছিল না, দুইটা সিটি আলাদা আলাদা ছিল। তখন এইটা 1800 সালে এই ব্রিজটাকে বানানো হয় এবং এখানকার রাজা যে এখানে বসবাস করতো ছোট্ট একটা সিটিতে, সেই রাজা এই ব্রিজটা বানানোর জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। তারপর এই এই সিটি থেকে একদম সেন্ট্রাম পর্যন্ত যে সিটিটা গেছে হামস্তাদের, সেই সেই সিটিতে তাদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওয়ান ওয়ে রোড আছে, অর্থাৎ এখান থেকে গাড়ি এই পাশ দিয়ে যেতে পারবে, ওই পাশ দিয়ে আসতে পারবে না, ওই পাশে আলাদা পার্কিংয়ের জায়গা আছে। আমি এদিক দিয়ে এসেছি কারণ আমার গাড়ি আমি এখানে পার্ক করছি। এই কথাগুলো বলার কারণ হচ্ছে যারা হামস্তাদে ভিজিট করতে আসবে তারা যেন হামস্তাদে স্লথ মল্লানটা অবশ্যই ভিজিট করেন। কেন? কারণ এই স্লথ মল্লানটা খুব সুন্দর জায়গা, ব্রিজের উপর থেকে ল্যান্ডস্কেপটা খুব সুন্দর, দুই পাশ দিয়ে দুটো নদী চলে গেছে অনেক দূর পর্যন্ত, এবং তার দুই পাশে হচ্ছে, এক পাশে হচ্ছে ক্যাসেল, অর্থাৎ যে ক্যাসেলটা এখন নির্মিত, অলরেডি একটা ক্যাসেল আছে, এই ক্যাসেলটা অলরেডি নির্মাণ করা আছে, বাট এটাকে কিছু রেনোভেশন করার চিন্তাভাবনা করা হচ্ছে এবং এটা কাজ আপনারা দেখতে পাচ্ছেন যখন আমি আসতেছিলাম তখন একটা কাজ চলতেছে। সো এইভাবে এই ক্যাসেলটা এখানে বন্ধ অবস্থায় আছে, এখানে একটা রেস্টুরেন্ট আছে, নাম হচ্ছে ক্রন লেন্স। এই ক্রন লেন্সে আপনারা এসে খাওয়া দাওয়া করতে পারেন, খুব টিপিক্যাল সুইডিশ ফুড পাওয়া যায় এখানে। সো এই জায়গাটা যদি আপনারা আসেন আপনাদের ভিজিট করতে খুব ভালো লাগবে, এটা হচ্ছে ফার্স্ট কথা। দেন আমরা চলে যাচ্ছি আমাদের মূল পর্বে,
ইউনিয়নের মাস্টার্স অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়েছে 18ই অক্টোবর থেকে, এটা চলবে 17ই জানুয়ারি পর্যন্ত। এবছর 17ই জানুয়ারি হচ্ছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, আর ডকুমেন্টস এবং টাকা জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 1st অফ ফেব্রুয়ারি। 1st অফ ফেব্রুয়ারি থেকে এই আপনার এই যে অ্যাপ্লিকেশন করার এবং অ্যাপ্লিকেশনের ডকুমেন্টস জমা দেওয়ার সব ধরনের সব কিছু বন্ধ হয়ে যায়। অর্থাৎ মেইন ডেডলাইন হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য 17th জানুয়ারি এবং ডকুমেন্টস সাবমিটের জন্য মেইন ডেডলাইন হচ্ছে 1st অফ ফেব্রুয়ারি। এই ডেটের মধ্যে আপনাকে ডকুমেন্টসগুলো যত ডকুমেন্টস একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার পর আপনার কাছে চাইবে সবগুলো ডকুমেন্টস আপনার কাছে রেডি করে দেন আপলোড করে দিতে হবে। আচ্ছা, এবার যারা যারা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক হচ্ছেন নিজে নিজে, তারা তারা কীভাবে অ্যাপ্লিকেশন করবে, আপনারা প্রথমেই ভাবতে হবে যে আপনি কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করবেন। কোর্স সিলেকশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কোর্স সিলেকশনের মাধ্যমে আপনি এখানে আসার পরে আপনার মেইন যেই গোল আছে সেই গোলে আপনি সামনের দিকে যেতে পারেন। যদি কোনো কারণে আপনি কোর্স সিলেকশনে ভুল করেন, তাহলে এখানে আসার পর আপনার যেই মেইন মোটো আছে যে আপনি মাস্টার্স অ্যাপ্লিকেশন করবেন, এবং মাস্টার্স অ্যাপ্লিকেশন করার পর আপনি এখানে আসার পর লেখাপড়ায় ব্যস্ত হয়ে গেলেন, কিন্তু আপনার মেইন টার্গেট হচ্ছে এখানে পার্মানেন্ট রেসিডেন্সি নেওয়া। এখন এই যে পার্মানেন্ট রেসিডেন্সি আপনি নিতে চাচ্ছেন, বাট এখানে আসার পর আপনার লেখাপড়া ব্যস্ত হয়ে গেছে, তাহলে কী হবে, আপনাকে লেখাপড়ার মধ্যেই কনসেন্ট্রেট বেশি করতে হবে এবং স্টাডির মাধ্যমে আপনাকে আরও বেশি ফার্দার আগায় যেতে হবে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে অনেক কনসেন্ট্রেশন আপনাকে লেখাপড়া দিতে হবে, যেখানে আপনার একটা সময় ওয়ার্ক খোঁজা এবং ওয়ার্ক করার জন্য রাখার কথা ছিল। কারণ আপনি যদি ওয়ার্ক না করতে পারেন, তাহলে আপনি ওয়ার্ক পারমিটে ঢুকতে পারবেন, আর যদি ওয়ার্ক পারমিটে ঢুকতে না পারেন, তাহলে আপনি পার্মানেন্ট রেসিডেন্সির দিকে আগাইতে পারবেন। তাহলে এখানে দুটো প্রসেস, একটা হচ্ছে ওয়ার্ক পারমিট আর একটা হচ্ছে বিজনেস পারমিট। এই দুটো পারমিটের মাধ্যমে আপনি একসময় পার্মানেন্ট রেসিডেন্সিতে চাইতে পারবেন। কিন্তু এর আগে যে স্টাডিটা আছে, এই স্টাডির একটা নির্দিষ্ট সময় আপনাকে অতিবাহিত করতে হবে, অর্থাৎ 1st সেমিস্টার আপনাকে শেষ করতে হবে। এই জিনিসগুলো মাথায় রেখে রিকোয়ারমেন্ট মিট করে দেন আপনার গোলকে চিন্তা করে দেন আপনাকে কোর্স সিলেকশন করতে হবে। নর্ডিক ট্রান্সের মাধ্যমে যখন একটা মানুষ অ্যাপ্লাই করে, তখন আমরা তার গোল নিয়ে কাজ করি, তার গোল নিয়ে অ্যানালিসিস করি এবং একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তার প্রসেসের প্রত্যেকটা রিস্ক নিয়ে আমরা কাজ করি। এবং আমরা এই রিস্কগুলো সাধারণভাবে আমাদের এক্সপিরিয়েন্স থেকে পেয়েছি যে কোন রিস্ক কোন স্টুডেন্টের ক্ষেত্রে হতে পারে। এটা বলা সম্ভব না যে এই স্টুডেন্টের ক্ষেত্রে এই ধরনের রুলসই আমরা ফলো করি। অনেক সময় দেখা যায় অনেক স্টুডেন্ট নিজস্বভাবে সে যোগ্য না অ্যাপ্লাই করার জন্য, কিন্তু কোনো না কোনো তার আউটবাউন্ড আছে, কোনো না কোনো ড্রব্যাক্স তার আছে, এবং এই ড্রব্যাক্সগুলোকে সামনে রেখে চিন্তা করে তারপর আমরা চিন্তা করি ফাইন্ড আউট করার জন্য যে কোন ওয়েতে তাকে অ্যাপ্লাই করলে তার ভিসাটা হবে। এই এক্সপিরিয়েন্সগুলো নিয়ে আমরা সাধারণভাবে কাজ করি। এখন যখন একটা ছেলের কোর্স, একটা ছেলে অথবা একটা অ্যাপ্লিকেন্টের কোর্স সিলেকশন নিয়ে কাজ করা হয়, তখন তাকে সাধারণভাবে তার মোটো তার গোল নিয়ে কাজ দেন তার কোর্সটা সিলেকশন করা হয়। প্রথম থেকেই কোর্সটাকে এমনভাবে সিলেকশন করা হয় যেন তার অ্যাডমিশন পেতে কোনো সমস্যা না হয়, অ্যান্ড দেন তার ভিসা অ্যাপ্লিকেশনের সময় যে ভিসা ইন্টারভিউ হবে বা রেসিডেন্ট পারমিট পাওয়ার জন্য যে ধরনের ক্রাইটেরিয়া দরকার সেগুলো তো যেন এই কোর্সে কোনো সমস্যা না হয়। এই ধরনের চিন্তাভাবনা করে আমরা এক কোর্স সিলেকশন করে থাকি। এই জন্য সাধারণভাবে 1st স্টেপ পেমেন্টের মধ্যে আপনাকে একটা সার্ভিস চার্জ দিতে হয় অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার পরেও। এটা শুধুমাত্র হচ্ছে আপনার কোর্স সিলেকশন করার জন্য যে রিস্ক অ্যানালিসিস আমরা করি সেটার জন্য যেই কয়েক ঘন্টা দরকার হয়, এবং সেই ঘন্টাটা যেই সার্ভিস আওয়ার হিসেবে, অর্থাৎ পার আওয়ারে কী পরিমাণ সার্ভিস চার্জ দেওয়া হয় সেটা অনুযায়ী ক্যালকুলেট করে আপনাকে 1st স্টেপ পেমেন্টটা আপনার কাছ থেকে নেওয়া হয়। প্রথম স্টেপের পর নরিটন্সের পরের স্টেপটা আসা হচ্ছে ডকুমেন্টস প্রিপারেশন। ডকুমেন্টস প্রিপারেশনে সবসময় মাথায় রাখতে হবে যে আমি যে ডকুমেন্টসগুলো রেডি করছি সেই ডকুমেন্টসগুলো কতটা ইউনিভার্সিটির যে কোর্স আমি সিলেক্ট করেছি সেই কোর্সের সাথে কতটা রেলেভেন্ট, কী চাচ্ছে সেই কোর্সে আর আমি কী দিচ্ছি। সাধারণভাবে নর্ডিক টাস্ক থেকে যখন আমরা অ্যাপ্লাই করি, তখন আমরা কোর্স সিলেকশনের পরে ডকুমেন্টস রিলেটেড যেই ডকুমেন্টসগুলো আমাদের লাগবে এবং আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী যে ডকুমেন্টগুলো দিলে অ্যাডমিশন হবে সেগুলো নিয়ে আমরা কাজ করা শুরু, এবং সেগুলো নিয়ে আমাদের যে সার্ভিস ম্যানেজার আছে তারা কাজ করা শুরু, অ্যান্ড দেন তারা ইন্ডিভিজুয়াল কয়েকবার মিটিং করে একটা স্টুডেন্টের সাথে যে সাধারণভাবে তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তার ভলেন্টারি ওয়ার্ক, সে লাইফে যত কিছু ধরনের অ্যাচিভমেন্ট করেছে এই অ্যাচিভমেন্টগুলো নিয়ে সাধারণভাবে কাজ করা হয়, অ্যান্ড দেন একটা সুন্দর একটা লেটার অফ ইন্টেন্ট, স্টেটমেন্ট অফ পারপাস অর লেটার অফ মোটিভেশন আমরা রেডি করি। যেই লেটার অফ মোটিভেশনটা সাধারণভাবে অ্যাডমিশন পাওয়ার জন্য 50-60% ভূমিকা পালন করে। তারপরে আমরা চিন্তা করি যে কীভাবে এই যে সার্টিফিকেটসগুলো আছে সেগুলোতে কী ধরনের ভুল আছে, কী ধরনের রিস্ক আছে, আমাদের প্রিভিয়াস যে স্টুডেন্টদের ক্ষেত্রে যে এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের, তাদের যে ভুলগুলো পাওয়া গিয়েছিল সেগুলো থেকে আমরা এই সার্টিফিকেটগুলোকে আমরা এভালুয়েট করি এবং তারপর তাদেরকে সেগুলো সুন্দর করে মেক করি, এমনভাবে মেক করি যেন অ্যাডমিশনটা সে পায়।
অ্যাডমিশন প্রসেস আমরা ডকুমেন্টস আপলোড করে ফেললাম, সেকেন্ড স্টেপ ডান। এখন হচ্ছে স্কলারশিপ। স্কলারশিপের জন্য সাধারণভাবে দুই ধরনের স্কলারশিপ সুবিধা নেওয়া আছে। এক ধরনের হচ্ছে ইউনিভার্সিটি ইন্ডিভিজুয়াল স্কলারশিপ, আরটা হচ্ছে আপনি গভর্নমেন্ট যে স্কলারশিপ আছে SI.SC-তে অ্যাপ্লিকেশন করে যেটা পাওয়া যায় এটাকে বলা হয় SISGP স্কলারশিপ, অর্থাৎ সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনালস। এই গ্লোবাল প্রফেশনালসদের জন্য যেই স্কলারশিপ আছে, এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য অনেক ডকুমেন্টস দরকার হয় এবং অনেক লম্বা একটা সময় দরকার হয় এটা প্রিপেয়ার করার জন্য। ডকুমেন্টস শেষ হওয়ার পরেই আমরা স্কলারশিপের ডকুমেন্টস প্রিপারেশন নিয়ে কাজ করব। স্কলারশিপের অ্যাপ্লিকেশন করাটা খুব জরুরি একটা স্টুডেন্টের জন্য, কারণ সে যদি স্কলারশিপ পেয়ে যায় তাহলে সে খুব সুন্দরভাবে এখানে এসে লেখাপড়া শেষ করতে পারবে এবং কাজে ঢুকতে পারবে। সেজন্য স্কলারশিপের অ্যাপ্লিকেশন করার জন্য আমরা সবাইকে মোটিভেট করি, কারণ সুইডেনের স্কলারশিপটা কখনোই একাডেমিক একটা কারিকুলামের উপর ডিপেন্ড করে তারপর এটাকে স্কলারশিপটা দেওয়া হয় না। স্কলারশিপটা তখনই দেওয়া হয় যখন সে এখানকার যে ফ্যাক্টরসগুলো বলা হয়েছে সেই ফ্যাক্টরসগুলো যখন তার মিট করা হয়, যেমন ইউনিভার্সিটির র্যাঙ্কিং, আপনার যে একাডেমিক ক্যারিয়ার আছে, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার লিডারশিপ এক্সপিরিয়েন্স, আপনি কতটা ইন্ডিভিজুয়াল কাজ করতে পারেন, কতটা স্কিলড আপনি, কিভাবে আপনি আপনার যোগ্যতাকে অ্যাডমিশনের জন্য প্রসেসটাকে শুরু করেছেন এবং কী কী কোর্স আপনি সিলেক্ট করেছেন, কোর্স সিলেকশনের র্যাঙ্কিংয়ের উপরেও আপনার এই স্কলারশিপের ডিপেন্ড করে। এই জিনিসগুলো সব মাথায় রেখে দেন আমরা একটা স্টুডেন্টের জন্য অ্যাপ্লিকেশন। আমাদের ক্যান্ডিডেটদের মধ্যে নর্ডিক ট্রান্সের ক্ষেত্রে ক্যান্ডিডেটদের মধ্যে প্রত্যেকেই খুব বেশি কনফিডেন্ট হয়। কেন? ভিসার ক্ষেত্রে খুব কনফিডেন্ট হয়, কারণ প্রত্যেকটা প্রসেসে তাকে এমনভাবে ইনভলভ করা হয় মনে হয় যে সে যেন নিজেই অ্যাপ্লিকেশন করছে, আমরা শুধু তাদেরকে হেল্প করছি যেন সবগুলো প্রসেস সুন্দরভাবে হয় এবং তার ভিসা পেতে যেন কোনো সমস্যা না। আমি নর্ডিক ট্রান্সের বিগত যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে জানা বলবো যে আপনারা যদি কারোর সাথে মিট করেন এবং তারা যদি কাউকে জিজ্ঞেস করে, নর্ডিক ট্রান্সের মাধ্যমে এসছে এমন যদি কাউকে জিজ্ঞেস করে, তাহলে আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স নিজস্বভাবে শেয়ার করুন, যেন আমরা নর্ডিক ট্রান্সের ক্ষেত্রে কাউকে বিভ্রান্ত করতে না হয় আমাদেরকে, যে হ্যাঁ এই সার্ভিসটা তাকে দেওয়া হয়েছে কিন্তু সে হ্যাপি না, তাহলে আমরা চেষ্টা করি তাকে হ্যাপি করার জন্য। বিকজ আমরা মনে করি যে একটা অ্যাপ্লিকেন্ট অনেক প্ল্যান করে বাংলাদেশ থেকে তারপর সে দেশের বাইরে যাওয়ার প্ল্যান করছে, অনেক প্রসেস পেরিয়ে তারপর সে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছে, এবং ভিসা পাওয়ার পর এখানে আসার পর প্রত্যেকটা ক্যান্ডিডেটের সাথে আমরা ইন্ডিভিজুয়ালি পার্সোনাল রিলেশন রাখি। কেন? বিকজ আমরা চাই যে তারা এখানেও ভালো করুক, সুইডেনে তারা অনেক ভালো করুক এবং তারা লেখাপড়া কমপ্লিট করে তারা এখানে জব নিয়ে তারা এখানে পারমানেন্ট সেটেল হবে। এই যে জিনিসগুলো প্রত্যেকটা জিনিস আমরা বললাম সুন্দর করে, এই প্রসেসগুলো সাধারণভাবে আমরা মেনটেন করি। স্কলারশিপের অ্যাপ্লিকেশনের পর যখন অ্যাডমিশন হয়ে যায় তখন আমরা স্কলারশিপের রেজাল্টের জন্য ওয়েট করি। স্কলারশিপের রেজাল্টের আগেই আমরা টিউশন ফি দিয়ে দেওয়ার ব্যবস্থা করি। নর্ডিক টার্মসে সাধারণভাবে আমরা যে প্রসেসটা খেয়াল করি সেটা হচ্ছে যে স্কলারশিপের পরপরই আমরা ভিসা অ্যাপ্লিকেশনটা প্রসেস শুরু করি। ভিসা অ্যাপ্লিকেশনের প্রসেসের জন্য অনেক ডকুমেন্টসের প্রয়োজন হয়। ভিসা অ্যাপ্লিকেশন ইজ এ কমপ্লিকেটেড প্রসেস। এই কমপ্লিকেটেড প্রসেসের জন্য আপনাকে কোনো সিঙ্গেল একটা ভুল করা যাবে না, যদি আপনি সিঙ্গেল একটা ভুল করেন এই ভুলের জন্য আপনার ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে। এই জন্য সবসময় আমরা আপনাদেরকে পরামর্শ দিই যেন আপনি কোনো এক্সপার্টের পরামর্শ নিয়ে তারপর ভিসা অ্যাপ্লিকেশনটা করেন। জরুরি না যে আপনাকে নর্ডিক ট্রান্সের মাধ্যমেই অ্যাপ্লিকেশন করতে হবে, বাজারে আরও অনেক এক্সপার্ট আছে যাদের পরামর্শ নিয়ে আপনারা নিজেরা নিজেরাও ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন। বাট কিছু খুঁটিনাটি এক্সপিরিয়েন্স থাকে যেগুলো শুধুমাত্র যারা ডিপলি কাজ করে অনেক স্টুডেন্ট তারাই জানতে পারে, এবং তারা এই যে জিনিসগুলো জানতে পারে, এই জানার জিনিসগুলো, এই এক্সপিরিয়েন্সগুলো তারা অন্য অন্য স্টুডেন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করে যে হ্যাঁ এই ভুলটা একসময় একটা স্টুডেন্টের হয়েছিল, তখন আমরা চিন্তা করি যে এই ভুলটা সেম ভুলটা যেন এই স্টুডেন্টের ক্ষেত্রে না হয় যদি কেস স্টাডিটা সেম হয় তাদের জন্য। তো এই প্রসেসটাই নিয়েই আমি আজকে কথা বললাম আপনাদের সাথে। আমার কাছে মনে হয় যারা যারা নিজেরা নিজেরা অ্যাপ্লিকেশন করতে চান ইউ আর মোস্ট ওয়েলকাম টু অ্যাপ্লাই, কিন্তু যাদের সময় নেই, এই প্রসেসগুলো বোঝেন না এবং বুঝলেও আপনি কীভাবে করতে হবে জানেন না, বা আপনি কোনো ব্যাপারেই খুব একটা কনফিডেন্ট না, আপনার গোল বা মোটর সম্বন্ধে আপনি ক্লিয়ার না, এবং আপনি যে ভিসার অ্যাপ্লিকেশনের কথা বললাম সেই ব্যাপারে আপনি যথেষ্ট পরিমাণে কনফিডেন্ট না নিজের সাথে, আপনার সময় নেই, আপনি জব করেন, আপনার বেবি আছে ছোট, বা তারপরেও আপনি চাচ্ছেন সবকিছু মেনটেন করে অ্যাপ্লিকেশনটা করার জন্য সুন্দরভাবে, তাহলে আপনি service@nordictrans.se ইমেল করুন। এখনই যেন সাধারণভাবে আমরা সব স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করতেছি একসাথে এবং ইটস এ হিউজ ওয়ার্ল্ড। আমাদের অনেক কাস্টমার সার্ভিস এখন খুব ব্যস্ত অনেক অ্যাপ্লিকেন্টদেরকে নিয়ে, কারণ এখানে অ্যানালিসিসের মাধ্যমে অ্যাপ্লিকেন্টকে অ্যাভালুয়েট করা হয় এবং তাদের অ্যাপ্লিকেশন করা হয়। এই জিনিসগুলো মাথায় রেখে আপনি এখনই service@nordictrans.se ইমেল করুন এবং প্রসেসের জন্য নক করুন। প্রসেস দিয়ে দেওয়ার পর আপনি কীভাবে শুরু করবেন, আপনাকে ফার্স্ট স্টেপের পেমেন্ট দিতে হবে, সেটাও আপনি ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে লগ ইন করে আপনি আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন,
সেখানে লগ ইন করবেন। লগ ইন করে আপনি কস্ট সেকশনে যাবেন। কস্ট সেকশনে গেলেই আপনি সুইডেন কান্ট্রি সিলেক্ট করবেন। কান্ট্রিতে সুইডেনে গিয়ে ট্যাবে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন সেখানে ইন্ডিভিজুয়ালি কস্ট ব্রেকডাউন দেওয়া আছে। যেই কস্টটা আপনি পে করবেন সেই কস্টের উপরে, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন করবেন, সেই অ্যাপ্লিকেশনের উপরে কার্সার রাখলে একটা আঙুলের মতো একটা একটা সিম্বল আসবে। সেই আইকন যখন আসবে তখন আপনি এটার উপরে ক্লিক করুন। উপরে ক্লিক করলেই আপনার কস্ট পেমেন্ট করার জন্য যে পেজটা আছে সেই পেজটা খুলে যাবে। তারপর আপনি আপনার কার্ডের সমস্ত ইনফরমেশন দিয়ে আপনি পে করুন। পে করার সাথে সাথেই আমরা একটা ডিজিটাল ইনভয়েস আপনি পাবেন এবং আমরা একটা নোটিফিকেশন পাবো যে আপনি পে করেছেন। যখনই আমরা নোটিফিকেশন পাবো সাথে সাথেই আমরা চেষ্টা করব আপনাকে গেট ব্যাক করার জন্য নোটিফিকেশনের মাধ্যমে, যে আমরা আপনার পেমেন্ট পেয়েছি অ্যান্ড দেন আমরা প্রসেস শুরু করব। আমরা একটা চার্টের মাধ্যমে, কোর্স সিলেকশনের একটা চার্টের মাধ্যমে আপনার সাথে মিটিং করা শুরু করব। এর আগে আমাদের আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে, যারা যারা প্রসেস অ্যাপ্লিকেশন শুরু করতে চাচ্ছেন তারা ইমেল যখন করবেন ইমেলের মধ্যেই আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং আপনার আইএলটিএস স্কোর, এই জিনিসগুলো দিয়ে দিন। আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি এলিজিবল কিনা সুইডেনে মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য, সেটাও আপনাকে মাথায় রাখতে হবে। সুইডেনে মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য আপনাকে আইএলটিএস অবশ্যই 6.5 হতে হবে। আইএলটিএস নিয়ে আমি আরেকটা ভিডিওতে আপনাদের সাথে একেবারে ডিটেলে কথা বলবো যে সুইডেনে আইএলটিএস কি আসলে জরুরি, এই জিনিস এইটার পর্ব দুই নিয়ে আমি কথা বলবো এবং সেটাতে আমি আরও বেশি ক্লিয়ার করার চেষ্টা করবো আইএলটিএস কতটা জরুরি আপনার এখানে স্টাডি করার জন্য। আচ্ছা, এই মেলের মধ্যে যখন মেল বডিতে আপনি এগুলো লিখে দিবেন, এর ছাড়াও আপনি আমাদের ওয়েবসাইটে গিয়ে যখন সাইন ইন করবেন তখন এলিজিবিলিটি টেস্ট একটা অপশন পাবেন। সেখানে গিয়ে ক্লিক করে আপনি এলিজিবল কিনা সেটা একটা টেস্ট আপনি দিতে পারেন এবং সেটার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনি সুইডেনের মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করার জন্য এলিজিবল কিনা। এলিজিবল কেন নয় সেটাও আপনি বারবার পরীক্ষা দিয়ে আপনি জানতে পারবেন যে আপনি এলিজিবল কেন নয়, সেটার ক্ষেত্রে আপনি তখন এটা নিয়ে কাজ করতে পারবেন এবং এলিজিবল হওয়ার জন্য চেষ্টা করতে পারবেন। আমার মনে হয় যে আজকে সুইডেনের মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশনের জন্য খুব সুন্দর একটা ধারণা দেওয়া হয়েছে। আমি সুইডেনের ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য অনেক অনেক ইমেল পেয়েছি এবং আমরা সার্ভিসে অনেক ইমেলের রিপ্লাইও করেছি ব্যাচেলার। আমি সুইডেনের 3 ইয়ার্স ব্যাচেলার প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করার জন্য অনেক স্টুডেন্টদেরকে ডিমোটিভেট করেছি। কেন? বিকজ এখানের ব্যাচেলার প্রোগ্রামে অ্যাপ্লিকেশনটা অনেক এক্সপেন্সিভ এবং কোনো স্কলারশিপ দেওয়া হয় না এবং এই 3 ইয়ার্সের ব্যাচেলার করার পর আপনাকে আরেকটা মাস্টার্স করতে হবে এইখানেই। সো এই সব কিছু করার পর আপনাকে অনেক পয়সা খরচ করতে হবে এবং দেন আপনাকে অ্যাপ্লিকেশনটা সুইডেনের ব্যাচেলার প্রোগ্রামের জন্য করতে হবে। আমার কাছে মনে হয় পার্সোনালি যে এই সুইডেনের এই ব্যাচেলার প্রোগ্রামে অ্যাপ্লিকেশন না করে আপনি যদি সেম ব্যাচেলার প্রোগ্রামে ফিনল্যান্ডে আসতে চান তাহলে সেখানে নর্ডিক ট্রান্সের পক্ষ থেকে আমরা হয়তো কিছু স্কলারশিপের ব্যবস্থা করে দিতে পারবো। যে সমস্ত ইউনিভার্সিটির সাথে আমাদের কোলাবোরেশন আছে সে সমস্ত ইউনিভার্সিটির মাধ্যমের সাথে কথা বলে আমরা অনেক ব্যাচেলার স্টুডেন্টদের স্কলারশিপের ব্যবস্থা করে দিয়েছি এবং বিগত বছরগুলোতে করে দিয়েছি এবং হয়তো সামনেও বিভিন্ন স্টুডেন্টদের জন্য ডিপেন্ড করে ফ্যাক্টরগুলোর উপর, কী ফ্যাক্টর, কী একাডেমিক রেজাল্ট আপনি করেছেন, আপনার এসএটি টেস্ট আছে কি না বা আপনার আপনি যে এন্ট্রান্স এক্সাম আছে সেই এক্সাম দিতে পারবেন কি না, সেই জিনিসগুলো চিন্তা করে বিবেচনা করে আমরা হয়তো স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটা স্কলারশিপ হতেও আমরা ব্যবস্থা করে দিতে পারবো ব্যাচেলারের জন্য। আমি সবাইকেই রিকোয়েস্ট করবো যে যারা যারা সুইডেনের ব্যাচেলারের জন্য চিন্তা করছেন তারা সুইডেনের ব্যাচেলারের কথা চিন্তা না করে আপনারা হয়তো ফিনল্যান্ডের ব্যাচেলারের জন্য চিন্তা করতে পারেন এবং এটা আপনাদের জন্য অনেক ভালো হবে ডিসিশনটা। নরওয়ের ব্যাচেলারের জন্য আমি সবাইকে ডিসকারেজ করছি কারণ নরওয়ের ব্যাচেলার হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে নরওয়েন ল্যাঙ্গুয়েজে করা এবং এই নরওয়েন ল্যাঙ্গুয়েজে করার কারণে আপনারা সাধারণভাবে অন্য দেশ থেকে এসে ব্যাচেলার প্রোগ্রামে ভর্তি হতে পারবেন না। বাট নরওয়ের মাস্টার্স প্রোগ্রামের জন্য আমরা কাজ করছি, আমরা ডেনমার্ক, নরওয়ে এবং ফিনল্যান্ড, সুইডেন এই 4টা কান্ট্রিতে মাস্টার্স প্রোগ্রামের জন্য কাজ করছি। ব্যাচেলারের জন্য স্পেসিফিকলি আমরা ফিনল্যান্ডের জন্য এখন আপাতত কাজ করছি কারণ আমাদের যে সমস্ত ইউনিভার্সিটির সাথে অলরেডি লিয়াজ হয়েছে সে সমস্ত ইউনিভার্সিটিতে আমরা কনফিডেন্ট যে আমরা অ্যাডমিশন প্রসেসে আপনাকে অ্যাডমিটেড করাতে পারবো, অ্যাডমিশন প্লেস নিতে পারবো এবং স্কলারশিপের জন্য আমরা হয়তো কাজ করতে পারবো। সো এই যে স্কলারশিপ প্লাস হচ্ছে অ্যাডমিশনের প্রসেস এগুলো নিয়ে কাজ করার জন্য যেই একটা একটা অ্যাডমিশন অফিসারের সাথে সম্পর্ক থাকা উচিত সেটা আমাদের অলরেডি হয়েছে ফিনল্যান্ডে। সেই জন্য আমরা ফিনল্যান্ডে ব্যাচেলার প্রোগ্রাম নিয়ে যারা যারা আমাদের সাথে কথা বলছেন অলরেডি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো ফিনল্যান্ডে ব্যাচেলার প্রোগ্রামের জন্য আপনারা ইমেল করার জন্য অ্যান্ড দেন প্রসেস স্টার্ট করার জন্য। ডিরেক্টলি জাস্ট কস্ট পেজে গিয়ে ফার্স্ট স্টেপ পেমেন্ট দিয়ে দিলেই আমরা প্রসেস স্টার্ট করে দিব। এখানে ভয় পাওয়ার কিছু নাই কারণ আপনি ডিজিটালি পে করছেন এবং আপনি ইনভয়েস পাচ্ছেন,